আর দিল্লির ডাক এড়াতে পারছেন না কিষ্ট, তাকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশের অনুমতি দিল বিশেষ সিবিআই আদালত। তার আগে আজ সিবিআই অফিসাররা সংশোধনাগারে এসে কিষ্টকে ঘণ্টা দেড়েক জেরা করেছেন। পাশার মক্ষম চালে আগেরবার কিষ্ট দিল্লি যাত্রা রুখে দিয়েছিলেন শিব ঠাকুর মণ্ডল, কিন্তু তাতে মাস কয়েক পিছিয়ে গেলেও কিষ্ট মণ্ডলের রাজধানী সফর এবার সম্ভবত হচ্ছেই। গরু পাচার মামলায় তাকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আসানসোল বিশেষ সিবিআই আদালতে চিঠি দিয়েছে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ। সূত্রের খবর, সিবিআই আদালত ইতিমধ্যেই অনুমতি দিয়েছে। অনুব্রতকে কেন এখনও পেশ করা হলো না সে ব্যাপারে কড়াভাবে ইডির জবাবদিহি তলব করে রাউস অ্যাভিনিউ আদালত। জবাব দিতে হবে সাত দিনের মধ্যে। এদিকে সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট, ভোটের ঠিক আগে এভাবে বীরভূমের কিংমেকার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় চলায় খোদ তৃণমূল নেত্রী ক্ষোভ গোপন রাখেননি। Why they are taking Kesto to Delhi? Because panchayat election is coming. So up to panchayat election or Lok Sabha election, they will arrest so many people so that they can capture the vote like anything. আজকে মমতা ব্যানার্জি যেটা বলেছেন মার্কেট, ওকে তিহার জেলে নিয়ে যাওয়া হলো পঞ্চায়েত ভোট আসছে বলে, তার মানে ও পশ্চিমবঙ্গে জেলে থেকে পঞ্চায়েত ভোট করত। কবে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে তা ঠিক করবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। জানা গিয়েছে, যেভাবে অনুব্রত দেহরক্ষী সাইগল হোসেনকে রাউস অ্যাভিনিউ আদালতে নিয়ে যাওয়া হয় সেভাবেই তাকে নিয়ে যাওয়া হবে। তবে তিনি অসুস্থ, প্রচুর ওষুধ খান, সে কথা মাথায় রেখেই তাকে কিভাবে দিল্লি নিয়ে যাওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা। শুক্রবার সিবিআই এর করা মামলায় অনুব্রতকে সম্ভবত বিশেষ সিবিআই আদালতে তোলা হবে, তারপরই দিল্লি নিয়ে যাওয়া হবে তাকে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।